হ্যালো গ্যাজ আস সোজা আমাদের ছাদ দেখতে পাচ্ছ এখন আমার মা অনেক কিছু রান্না করছে ডাল মাছ মাংস অনেক কিছু আর আমাদের এই ছাদে হুট করে ঘরটা কোথা দিয়ে হলো হ্যাঁ অনেক দিন ধরেই তোমাদের বলবো বলব ভাবছিলাম কিন্তু বলা হয়নি মামুকে তোমরা নিশ্চয়ই অনেক ভিডিওতে দেখেছো তো মামু তো ভাড়া ঘরে থাকতো তো মা বললো যে ভাড়া ঘরে কেন থাকবে আমাদের ছাদের উপরটা ফাঁকা আছে চলো ঘর করে এখানে থাকো তো মামু নতুন ঘর করেছে নতুন ঘরের উদ্বোধনে মামু সবাইকে খাওয়াচ্ছে আমরা ফ্যামিলি পিকনিকই বলতে পারো ফ্যামিলি পিকনিক হয়ে যাচ্ছে একটা তো সবাই মিলে এখন খেতে খেতে হয়েছে খুব মজা করলাম সারা দিনটা ভিডিওটা অল্প কিছু তোলা ছিল তাই তোমাদেরকে দিলাম ভিডিওটা দু তিন মাস হয়ে গেল তারও বেশি হয়তো কম না এমন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা তো ভাবলাম শেয়ার করেই দিই সেই সময় পুচকুও পুরোপুরি ছিল দেখতে পাচ্ছ ভিডিওটা আরও পরিবেশন করেছে সবাইকে ভাত ডাল তরকারি আর ও তো খুব দুস্মী করছিলো ছাদের উপরে শেষ পর্যন্ত সবার লাস্টের আগের ব্যাচে বসে পড়লাম আমি ঠাকুমা বাবা সবাই মিলে তারপরে সবার লাস্ট ব্যাচে হয়েছিল মা কাকি টাকি সব একসাথে হয়েছিলো ছাদের ওপরে লুডো টুডো ব্যবসায়ী অনেক ধরনের খেলা হলো রামশ্যাম যদু মধু বেশ ভালো লাগছিলো আর দিনটা খুব সুন্দরভাবে উদযাপনও করেছিলাম আমরা তো আমাদের ফ্যামিলি পিকনিকের ভিডিওটা তোমাদের সাথে দিলাম কেমন লাগলো না লাগলো জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে ভিডিও দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া তো হলে তো অনেক রাত হয়েছে তোমরাও খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে ঠিক আছে বাই বাই টাটা